বিডি লাইভ 24 নিউজকে, বিশেষ করে বিডি লাইভ 24 নিউজের পরিবার, সম্রাট এবং অধরাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। তো আমাদের বর্তমান সারা বিশ্ব যে বৈশ্বিক দুর্যোগে ভুগছে করোনার জন্য, তার ধারাবাহিকতায় আমাদের বর্তমানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে লকডাউন বাস্তবায়ন কার্যক্রমে আছি। তো আপনারা জানেন যে গত বছর 2020 সনের 26 মার্চ থেকে আমাদের এই মানে মূলত 8 মার্চে আমাদের করোনা শনাক্ত হয়েছিল বাংলাদেশে, তার পরিপ্রেক্ষিতে 17 মার্চে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় এবং 26 মার্চ থেকে লকডাউন কার্যক্রম শুরু হয়েছিল। বিভিন্ন ধাপে ধাপে সেই কার্যক্রম একবার খোলা হয়েছে, আবার বন্ধ করা হয়েছে। এভাবে আস্তে আস্তে আমরা সর্বশেষ গত 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সরকারের নতুন লকডাউন নীতিমালা অনুযায়ী আমরা সেই কার্যক্রমে এগিয়ে যাচ্ছি। আমরা কদমতলী থানা পুলিশ, আসলে আপনারা জানেন আমরা বিগত সময়ে খুব সফলভাবে লকডাউন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলাম। শুধুমাত্র লকডাউন বাস্তবায়ন অর্থ হলো মানুষকে নিরাপদ রাখা, মানুষ ঘরে থাকবে, আমরা বাইরে থাকবো, সেই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম করেছিলাম। বর্তমানে সেই কার্যক্রমগুলো আমরা চালু আছি। আমাদের বর্তমান কার্যক্রমের মধ্যে যাতে প্যান্ডামিক সিচুয়েশনটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, স্বাস্থ্যবিধি মানার জন্য অবশ্যই জনগণকে সচেতন করার জন্য আমরা মাইকিং করেছি। আমরা বিশেষ করে এই গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করার জন্য আমরা মুন্সিগুলোতে আমরা চেকপোস্ট কার্যক্রম করছি এবং আমাদের অস্থায়ীভাবে শনি রাখাতে একটা চেকপোস্ট কার্যক্রম বিভিন্ন সময় আমরা করে থাকি। তাছাড়া আমরা সরকারের যে নির্দেশাবলী, বিশেষ করে সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত কাঁচামাল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো দোকানগুলো খোলা থাকে, অন্যান্য দোকান বন্ধ থাকে এবং 8টার সময় হোটেলগুলোও বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তখন শুধুমাত্র মুষ্টিমেয় কিছু ওষুধের দোকান খোলা থাকে। এটা জনস্বার্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেই কার্যক্রমটা করছি। আমরা এই কার্যক্রমগুলো অত্যন্ত আমাদের কদমতলী থানার সকল পুলিশ কর্মকর্তা, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর, অপারেশন ইন্সপেক্টর তদন্ত সহ আমরা এই কার্যক্রমগুলো করছি। আমাদের মাননীয় আইজিপি স্যার যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমাদের মাননীয় কমিশনার স্যারের নির্দেশনায় এবং আমাদের মাননীয় উপ পুলিশ কমিশনার ওয়ারি বিভাগ মহোদয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আমরা লকডাউনের কার্যক্রমগুলো সুচারুরূপে বাস্তবায়ন করতে পারতেছি। এ যাবৎকালে আমরা, আপনারা জানেন, বিভিন্ন সময় যারা অযথিতভাবে, যারা লকডাউন মানছে না, অযথা বাইরে ঘোরাঘুরি করছে, অযথা যেসব দোকান খোলা থাকার কথা না সেসব দোকান ও ইচ্ছাকৃতভাবে খোলা রাখা এবং মাস্ক ছাড়া বাইরে ঘোরাঘুরি করা, এ ধরনের কিছু লোকজন যাদেরকে আমরা পেয়েছি সেগুলো আমরা আটক করেছি এবং মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। আমরা জানেন গতকালকেও আমাদের বাংলাদেশে 231 জন লোক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং প্রায় 14,000 প্রায় 15,000 মতো আক্রান্ত হয়েছে। তো এমনি পরিস্থিতিতে আমাদের কিন্তু এখনও করোনা নিয়ন্ত্রণে আসছে না, এখনও আমরা খুব বিপজ্জনক অবস্থানে আছি। আমি সমগ্র দেশবাসীকে অনুরোধ করব, আসুন আমরা সবাই এই করোনা নিয়ন্ত্রণ করার জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, সরকারের দেওয়া লকডাউনের নির্দেশাবলীগুলো মেনে চলি। সেটা কিন্তু আমাদের নিজেদের জন্য, আপনারা মনে রাখবেন আপনি বা আমি, আমরা এককভাবে রাষ্ট্রের জন্য বড় কিছু না হলেও আমরা প্রত্যেক কিন্তু প্রত্যেকের ফ্যামিলির জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সেক্ষেত্রে আমরা যদি কোনো ক্ষতিগ্রস্ত হই, আমি যদি কোনো ক্ষতিগ্রস্ত হই বা আপনারা যারা অযথা বাহিরে ঘোরাঘুরি করছেন, সরকারের নিয়ম নীতি মানার চেষ্টা করছেন না বা বিভিন্নভাবে লকডাউন অমান্য করছেন, আপনারা কিন্তু আসলে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে অনেকেই ক্ষতির সম্মুখীন হবেন আমার ধারণা। কারণ করোনা কিন্তু একটি সংক্রমিত রোগ, এটা একজনের হলে বিভিন্ন মাধ্যমে আবার এটা আরও অনেকেই সংক্রমিত হয়ে থাকে। সেজন্যে আমরা অনুরোধ করব সমস্ত দেশবাসীকে, বিশেষ করে আমি কদমতলী থানার প্রত্যেকটা নাগরিককে অনুরোধ করব, চলুন আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে লকডাউন বাস্তবায়ন করি এবং করোনা পরিস্থিতি মোকাবেলা করি। আপনি নিজে লকডাউন বাস্তবায়ন করে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন, প্রত্যেকটা নিয়ম নীতি মেনে আমরা আমাদের পরিবারকে সুস্থ রাখি, আমাদের দেশকে ভালো রাখি, আমরা আমাদের রাষ্ট্রকে ভালোভাবে উপস্থাপন করি।
আগামী প্রজন্মের জন্য আমরা যাতে একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি সেই প্রত্যাশা আমি সমস্ত নাগরিকদের কাছে আশা করি এবং এই কাজগুলো করার জন্য অনুরোধ করছি। প্রিয় দেশবাসী, আমি আর একটু বলতে চাচ্ছি, আমরা আমাদের এই কদমতলী থানা পুলিশ বাংলাদেশ সারা দেশের পুলিশের মতোই আমরা বিভিন্নভাবে শুধুমাত্র করোনা নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষা সহ না, আমরা আইন শৃঙ্খলা রক্ষা করছি এবং পাশাপাশি যাতে মাদকের প্রবণতা না বাড়ে, কিশোর গ্যাং যাতে নিয়ন্ত্রণে থাকে এবং অন্যান্য অপরাধ যেগুলো যাতে কোনোভাবেই মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেই সুযোগে, সেজন্য আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি এবং প্রত্যেক দিন দিনে রাত্রেবেলা আমাদের পুলিশ সমগ্র থানা এলাকা টহল দিচ্ছে, আপনারা সেটা অবগত আছেন। আমরা এইসব কার্যক্রমের পাশাপাশি মানবিকভাবে যেসব অসহায় লোক যারা এই লকডাউনের কারণে দিনে আনে দিনে খেয়ে লোকজন যারা খাইতে পায় না, খাবার পায় না, অথবা তারা উপার্জন করতে পারছে না, ফ্যামিলি অসহায়ভাবে আছে, আমরা তাদেরকেও একটু সহায়তা করার চেষ্টা করছি। বিশেষ করে আমরা এই যারা এক শ্রেণীর লোক আছে, মধ্যবিত্ত শ্রেণীর লোক, তারা কিন্তু কোনো সাহায্য আনার জন্য কোনো লাইনও দাঁড়াইতে পারে না বা কোথাও বলতেও পারে না, মুখ ফুটে সহ্য করে যাচ্ছে। এই ধরনের লোকজনদেরকে আমরা অনুরোধ করবো, যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সাজাতির চেষ্টা করব। আপনাদের যদি মানে আপনারা লজ্জা বোধ করেন বা বলতে দ্বিধা বোধ করেন, আমার সাথে ফোনে আমাকে ইনফরমেশন দেবেন এবং আমরা গোপনে আপনার বাসায় খাবার পৌঁছে দেবো। শুধুমাত্র জাস্ট ঠিকানাটা দেবেন, আপনার কোনো সামনে আসতে হবে না, কিছু করতে হবে না। আমরা সে অনুরোধটুকু রাখবো, অন্ততপক্ষে কষ্ট না করে আপনারা শুধু স্বাস্থ্যবিধিগুলো মানুন আর ঘরে থাকুন। আমরা বাংলাদেশ পুলিশ কদমতলী থানা, আমরা বাইরে আমরা আপনাদেরকে পাহারা দেবো এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে লকডাউন বাস্তবায়ন করার জন্য সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। আর যদি কেউ লকডাউন না মেনে অন্যায়ভাবে আপনারা বাইরে ঘোরাঘুরি করেন, কোনো অভিভাবক তার সন্তানদেরকে যদি নিয়ন্ত্রণে রাখতে না পারেন এবং অন্য কোনো অপরাধে জড়িয়ে যান, আমরা কিন্তু এক চুল ছাড়ও দিব না। আমরা অবশ্যই গতানুগতিক ধারায় আইনি অনুভাবে আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যে দেখেছেন আমরা অনেক লোকজনকে ধরে আইনের আওতায় এনেছি, কিছু কোর্টে দিয়েছি এবং কিছু মোবাইল কোর্টের মাধ্যমে পানিশমেন্টের আওতায় আসছেন। আমরা কিন্তু চাই না আপনাদের সাথে এমন প্যান্ডামিক সিচুয়েশনে এই কাজটুকু হোক। আমরা বারবারই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে জীবন পরিচালনা করুন, কোনো কারণে বের হইলে অবশ্যই মাস্ক পরে বের হন এবং প্রয়োজন সেরে দ্রুত বাসায় চলে যান। আমি সবাইকেই আপনার সুন্দর বাংলাদেশের জন্য, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা জানি সবাই মিলে যাতে দেশকে সুন্দর করতে পারি, আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি সেই প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।